সালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের জনপ্রিয়তা সম্পর্কে এবং জনপ্রিয়তার কারণ সম্পর্কে তুলে ধরব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তুরস্কের রাজনীতিতে এরদোগান কতটা জনপ্রিয় তা বুঝতে হলে পেছন ফিরে তাকাতে হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে। গত দেড় দশকে 14টি নির্বাচনে অংশ নিয়েছেন এরদোগান, প্রতিটিতেই জয় পেয়েছেন। এর মধ্যে 6টি পার্লামেন্ট নির্বাচন, 3টি গণভোট, 3টি স্থানীয় নির্বাচন ও 2টি প্রেসিডেন্ট নির্বাচন। শুধু তুরস্ক নয়, বর্তমান বিশ্ব রাজনীতিতেই সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন এরদোগান। দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মুসলিমদের মধ্যেও তিনি অসম্ভব জনপ্রিয়। সর্বশেষ নির্বাচনের ফলাফলেও পাওয়া যাচ্ছে সেই একই চিত্র। প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 53% অর্থাৎ সারা দেশে যে ভোট পড়েছে তার অর্ধেকেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এই নির্বাচনে এরদোগান ছাড়াও আরও 6 জন প্রার্থী লড়েছেন। নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন এরদোগান, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। এরদোগানকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি অন্য প্রার্থীরা। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় অন্য 5 জন প্রার্থীর সবাই মিলে যে ভোট পেয়েছেন তার চেয়ে প্রায় 26 লাখ ভোট বেশি পেয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। সংবিধান অনুযায়ী তিনি অর্ধেকের বেশি ভোট পাওয়ায় প্রথম দফা নির্বাচন শেষেই তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই জনপ্রিয়তা একদিনে হয়নি, এর পেছনে রয়েছে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ। এক সময়ের খড়িয়ে খড়িয়ে চলা তুরস্ককে তিনি পাল্টে দিয়েছেন নিজ হাতে। 82% মুসলিমের দেশ তুরস্কে এরদোগান পূর্ব যুগে সবচেয়ে বেশি বাধা ছিল ইসলাম ধর্ম পালনে। কামাল আতাতুর্ক দেশটিতে সেকুলারিজমের নামে ইসলাম চর্চার উপর চরম আঘাত হেনেছিলেন, তা চলে এসেছে বছরের পর বছর। কিন্তু এরদোগান সব সম্প্রদায়ের মানুষকে দিয়েছেন ধর্ম পালনের অবাধ স্বাধীনতা, পাশাপাশি মুসলিম কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণে নিয়েছেন কার্যকরী উদ্যোগ। তবে এসব বিষয়ে কোনো তাড়াহুড়া করেননি তিনি, তাল মিলিয়ে চলেছেন ইউরোপীয় সমাজ ব্যবস্থার সাথেও। আবার দেশের সেকুলার জীবনযাত্রায় অভ্যস্ত নাগরিকদের উপরও চাপিয়ে দেননি কোনো ধর্মীয় বিধান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তুরস্ক সফরকালে বারাক ওবামা বলেছিলেন, একজন নেতা কীভাবে একই সাথে ইসলামিক, গণতান্ত্রিক ও সহিষ্ণু হতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ এরদোগান। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে অর্থনীতি। 15 বছরের শাসনামলে তুরস্কে ঘুরিয়ে চলা অর্থনীতিকে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করেছেন এরদোগান। একসময়ের ঋণ জর্জরিত দেশটির অর্থনীতি এখন পুরোপুরি স্বাবলম্বী। 2002 সালে যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল $2,650 কোটি, 2011 সালে তা দাঁড়িয়েছে $9,220 কোটি। তুর্কি নাগরিকদের জীবনযাত্রার মান অনেক গুণ উন্নতি হয়েছে তার সময়ে। শুধু অর্থনীতিই নয়, প্রতিটি সেক্টরে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন। প্রতিটি প্রদেশে কমপক্ষে 1টি করে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এয়ারপোর্টের সংখ্যা 26 থেকে নিয়ে গেছেন 50টিতে। শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছেই তুরস্কের ঋণ ছিল $2,350 কোটি। ক্রমান্বয়ে সব ঋণ শোধ করে 2012 সালে এরদোগান ঘোষণা দেন এবার IMF চাইলে তুরস্কের কাছ থেকে ঋণ নিতে পারে। আরেকটি বড় পরিবর্তন তুরস্ক দেখেছে এরদোগানের নেতৃত্বে, তা হচ্ছে
আন্তর্জাতিক অঙ্গনে অকল্পনীয় উত্থান। রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই একসময় পশ্চিমা বিশ্বের মুখাপেক্ষী দেশ ছিল তুরস্ক, কিন্তু স্বাধীন চেতা এরদোগান এই জায়গা থেকে বের করে এনেছেন দেশকে। কারো মুখাপেক্ষী নয়, বরং সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্কের নীতিতে চলেছেন তিনি। ইউরোপের নাগের ডকায় থেকেও যে তাদের চোখে চোখ রেখে কথা বলা যায়, তা এরদোগানের কাছেই প্রথম জেনেছে তুর্কিরা। দেশের স্বার্থের বিরুদ্ধে যাওয়া মার্কিন ও ইউরোপীয় নীতির সমালোচনা করেছেন প্রকাশ্যে। যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে গিয়ে সম্পর্ক জোরদার করেছেন রাশিয়ার সাথে। সামরিক শক্তি ও প্রভাব বাড়ছে তুরস্কের, মুসলিম বিশ্বের যে কোনো ইস্যুতে অগ্রগামী ভূমিকা রাখছেন। কাতার সংকট, জেরুজালেম ও ফিলিস্তিন ইস্যু, রোহিঙ্গা নির্যাতন, সব বিষয়ে মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছেন এরদোগান। এসব কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্কের প্রভাব বেড়েছে বহুগুণ, যা এরদোগানের এই বিপুল জনপ্রিয়তার আরেকটি কারণ। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।